হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সাথে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই পছন্দের একটা কাবাবের রেসিপি, যেটা কিনা আমার মায়ের থেকে আমার শেখা। খুবই স্পেশাল একটা কাবাবের রেসিপি, যেটা অনেকে শামি কাবাব বলে অথবা টিকা কাবাবও বলে। তো চলুন আজকে কী কী আছে দেখাই, আজকে কী কী রেসিপিতে কী কী ধরনের ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি। তো ফার্স্টে আমি এখানে নিয়ে নিচ্ছি বুটের ডাল, যেটা আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছি, এরপর এটাকে আমি স্ট্রেন করেছি। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে বিফ, মানে মাংসের কিমা। আপনাদের যদি গরুর মাংসের কিমা না থাকে, গরুর মাংসটাকে জাস্ট কিউব করে কেটে নিলেই হবে, যেটা যার যেটা কমফোর্টেবল ফিল করে, যার যেটা থাকে কাছে। এরপর নিয়ে নিচ্ছি আমি এখানে রসুনের কোয়া। রসুন পেস্টও ইউজ করতে পারেন, তবে ফ্রেশটা ইউজ করা সবচেয়ে বেশি দরকার। তো আমি রসুনের কোয়া নিয়েছি, নিয়েছি আদার টুকরা, এরপর নিয়েছি আস্ত ধনিয়া, এরপর এখানে নিয়েছি আমি দারচিনি আর হচ্ছে ব্ল্যাক পেপার বা গোলমরিচ, এগুলো সব গোটা গোটাই থাকবে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি শুকনা মরিচ, এরপর আমি নিয়ে নিয়েছি এখানে জিরা, আস্ত জিরা, তারপর এখানে আমি নিয়ে নিয়েছি গরম মশলা পাউডার, এরপর নিয়েছি লবণ, তারপর নিয়েছি তেজপাতা, এলাচ। এই হচ্ছে এই পুরো কাবাবের মশলা। এই জাস্ট এই জিনিসগুলোই লাগবে এই কাবাবটার জন্য। এই কাবাবটা কিন্তু খুবই মজা, পোলাও দিয়ে, বিরিয়ানির সাথে, ভাতের সাথে, এমনকি নান রুটির সাথেও বা বিকালে নাস্তা হিসেবেও কিন্তু খুবই মজা হয়। এটা আমার মায়ের হাতের খুবই স্পেশাল একটা কাবাবের রেসিপি। তো আমি ভাবলাম যে আমার লাভলি ভিউয়ার্সদের জন্য এটা অবশ্যই আমি শেয়ার করব, আর আমার ফ্যামিলি মেম্বার সবাই খুবই পছন্দ করে। তো এই কাবাবটা বানানোর জন্য আপনারা যদি চান প্রেশার কুকারও ইউজ করতে পারেন। তো আমি আজকে এখানে একটা প্যানের মধ্যে করছি, যে বুটের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সে বুটের ডালটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সম্পূর্ণ পরিমাণ মতো, আমি এখানে বুটের ডাল 2 কাপের মতো নিয়েছি, আর গরুর মাংসের যে কিমা সেটাও 2 কাপের মতো নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি প্রায় 3-4টার মতো দারচিনির টুকরো, গোলমরিচ, এরপর আমি এখানে নিয়ে নিয়েছি জিরা, এটা হচ্ছে নর্মাল জিরা, আপনারা চাইলে শাহজিরাও ইউজ করতে পারেন। এরপর আমি নিয়েছি আদার টুকরা, আদাটাকে জাস্ট ক্লিন করে আমি কয়েক পিস করে নিয়েছি, এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতন আদা হবে। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে রসুনের কোয়া, আপনারা রসুনের পেস্ট ইউজ করতে পারেন 2 টেবিল স্পুনের মতো। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি আস্ত শুকনা মরিচ, আস্ত শুকনা মরিচ, এরপর আমি নিয়ে নিয়েছি এখানে গোটা ধনিয়া, ধনিয়ার যে বীজগুলো আছে সেখানে প্রায় 2 টেবিল স্পুনের মতন পরিমাণ মতো নিয়েছি। এরপর দিচ্ছি এলাচ, তেজপাতা, এরপর আমি দিচ্ছি গরম মশলা পাউডার, এখানে আমি 1 টেবিল স্পুনের মতন গরম মশলা পাউডার নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি সল্ট বা লবণ, সেটাও পরিমাণ মতো 2 টেবিল স্পুনের মতো নিয়েছি, পরে লাগলে আমি আরও ইউজ করব। এরপর আমি একটা চামচের মাধ্যমে বা খুন্তির মাধ্যমে খুব ভালো করে সবগুলো মশলা যেগুলো আমি দিয়ে দিয়েছি প্যানের মধ্যে খুব ভালো করে মিক্স করে সেখানে প্রায় 2 কাপের মতন পানি আমি দিয়ে দিব। প্রেশার কুকারও আপনার 2 কাপের মতন পানি দিতে পারেন, আর আমি পাতিলের মধ্যে 2 কাপের মতন পানি দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আন্দাজ মতো, যাতে এই পানি দিয়েই পুরো যে রান্নাটা সেটা হয়ে যায়, কাবাবটা সেদ্ধ হবে। আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল, যে ফাঁকাটা ছিল, সেখানে একটা ন্যাপকিন দিয়ে আমি এটার হাওয়াটা যাতে বাহিরে না আসে সেটা বন্ধ করে দিলাম। এরপর আমি চুলাতে সেটা বসিয়ে দিয়েছি, এটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, যখন এটা মোটামুটি বয়েল হয়ে আসবে তখন লোতে রাখতে হবে, যাতে আস্তে আস্তে করে বুটটাও সিদ্ধ হয়ে আসে আর আস্তে আস্তে যে মাংস কিমাটা সেটাও যেন খুব ভালো করে সিদ্ধ হয়ে আসে। এখন কিছুক্ষণ পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখন হচ্ছে যে বয়েল হয়ে এসেছে, এই মুহূর্তে আমি যে চুলার আঁচটা সেটা একদম লো করে দিব, আর মাংস থেকেও কিন্তু অলরেডি পানি উঠে এসেছে। এরপর আমি এটাকে আরও কিছুক্ষণ কুক করব, প্রেশার কুকারে প্রায় 2-3টা সিটি দিলেই যথেষ্ট হয়ে যাবে। এরপর আমি
আর যদি চুলার মধ্যে মিনিমাম আধা ঘন্টার মতন লাগে, যেহেতু গরুর মাংসটা একটু সিদ্ধ হতে একটু সময় লাগে, এখন এটা বয়েল হতে হতে আমি এ পাশে চলে এসেছি। কিছু ভেজিটেবলস আমার কেটে নিতে হবে, তো তার জন্য আমার লাগছে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনে পাতা। তো এবার কাঁচামরিচ আর পেঁয়াজ ধনে পাতাকে আমি কুচি কুচি করে কেটে নিব, যা যত যত ফাইন করে কুচি করে কাটা যায়, কারণ কাবাবের মধ্যে কিন্তু ছোট ছোট পেঁয়াজের কুচি কিন্তু যায়, না হলে কিন্তু কাবাবের শেপ দিতে গেলে প্রবলেম হয়ে আসে। তাই যত সুন্দর করে যত পাতলা করে কুচি করা যায় ঠিক সেভাবেই করা উচিত। আর আপনারা যদি কমফোর্টেবল ফিল করেন নাইফ দিয়ে না করে আপনারা বটি দিয়েও করতে পারেন, অথবা আপনারা চপার দিয়েও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। এরপর যে কাঁচামরিচগুলো আছে সেগুলোকে আমি খুব কুচি কুচি করে কেটে নিচ্ছি, যাতে আমি একইভাবে বললাম যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা তিনটাকে খুবই ভালো করে পাতলা পাতলা করে কাটতে হবে, যাতে শেপটা কাবাবের শেপ বানাতে গিয়ে যাতে প্রবলেম না হয়। এরপর কাঁচামরিচ কাটার পর আমি এবার ধনিয়া পাতা যেটা আছে সেটা কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এখানে পুদিনা পাতাটাও ইউজ করতে পারেন, কিন্তু আমার মায়ের রেসিপিতে পুদিনা পাতাটা অ্যাড করে না, ধনে পাতাটাই অ্যাড করে, তো আমি এই জন্য ধনে পাতাটাই অ্যাড করছি। এটা কিন্তু আমার মায়ের হাতে খুবই স্পেশাল একটা মানে কাবাব, যেটা কিনা আমাদের ঘরের সবাই খুবই পছন্দ করে আর গেস্টরাও খুবই পছন্দ করে। তো ভাবলাম আমি আমার লাভলি ভিউয়ার্সদের সাথে শেয়ার করি, যারা কিনা ফ্যামিলি মেম্বারকে ভালোবাসে কিছু রান্না করে খাওয়াতে, যাতে তারাও কিছু একটু প্রশংসা পায়, এই কারণেই শেয়ার করা। এরপর লাগছে আমার এই কাবাবের জন্য দুটা ডিম। তো শুধু ডিমের সাদা অংশটা লাগবে, ডিমের হলুদ অংশটা লাগবে না, তাই আমি ডিমের সাদা অংশ আর ডিমের লাল অংশটাকে ভাগ করে নিচ্ছি, দুভাগে ভাগ করে নিচ্ছি। একটা বাটির মধ্যে সাদা অংশটা আর আরেকটা বাটির মধ্যে হলুদ অংশটাকে রাখছি। এভাবে দুইটা ডিমের থেকে সাদা অংশ আর লাল অংশটাকে আমি আলাদা করে নিচ্ছি, কারণ কুসুমটা দেওয়া হলে কি হবে, যখন আমি কাবাবটা তেলের মধ্যে দিব তখন ফেনা ফেনা যে এক ধরনের ভাব চলে আসবে, এটা না হওয়াটাই ভালো। শুধু সাদা অংশটা দিলে কিন্তু আর এই প্রবলেমটা হয় না। তো এই পাশে দেখুন যে কাবাবটার জন্য আমি কাবাবটা মোটামুটি কুক হয়ে গিয়েছে, এটা কিন্তু বয়েলও হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটা মিক্সিতে নিয়ে ব্লেন্ড করার টাইম, কোনো পানি ছাড়া ব্লেন্ড করতে হবে। যদি আপনাদের কাছে ব্লেন্ডারটা না থাকে হাতের কাছে, আপনারা এটা পাটায় পেশিও পেশিও করতে পারেন, আর কোনো পানি লাগবে না। অল এই যেটা পানি ছাড়া এটা করতে হবে, কারণ না হলে কাবাবের শেপ দিতে গেলে প্রবলেম হবে। আমার কাছে হাতের কাছে আছে পাটা, তবে একটু ঝামেলা মনে হচ্ছিল, একটু টাইম লাগবে, তাই আমি মিক্সিতেই করছি। আর এই মিক্সিতে করার জন্য কিন্তু কোনো পানি লাগেনি, এমনি এমনি এটা হয়ে গিয়েছে। আর এখন কাবাবটা মোটামুটি ভালো করে ব্ল্যান্ড করতে হবে, যেহেতু এটার মধ্যে দারুচিনি, তেজপাতা, এলাচ গোটা গোটা দেওয়া হয়েছে, সেগুলোও যেন ভালো করে ব্ল্যান্ড হয়, সেই জন্য বারবার চেক করে নিতে হবে। তো এই যে দেখুন, এখানে কিন্তু পুরো কাবাবের যে কনসিস্টেন্সিটা আমি দেখাচ্ছি, সবগুলো মশলা কিন্তু একদম ব্ল্যান্ড হয়ে গিয়েছে। কুক ভালো করে কুক হয়েছে বলেই কিন্তু ভালো করে ব্ল্যান্ড হয়ে গিয়েছে। আপনারা যখন প্রেশার কুকারে এটাকে কুক করবেন, একদম পানিটাকে একদম শুকিয়ে ফেলবেন। এখন আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি, আমি দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে কিছুদিন সংরক্ষণ করে রাখবো, কী করে সেটা দেখাবো, আরেকটা হচ্ছে যেটা আমি রান্না করব আজকে। তো আমি একটা এয়ারটাইট একটা বয়ামে একটা বক্সের মধ্যে যে কাবাবটাকে আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটার কিছু অংশ এটার মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর এটাকে আমি মোটামুটি ঠান্ডা করব। ঠান্ডা করার পর আমি এটা বক্সে রেখে দিব। আপনারা নর্মাল ফ্রিজে কোনো মশলা, কোনো কোনো পেঁয়াজ মরিচ ছাড়া মিনিমাম এক সপ্তাহ রাখতে পারেন। আর যদি ডিপ ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করতে চান, ডিপ ফ্রিজে মিনিমাম আপনারা এক মাস রেখে এটা খেতে পারেন। জাস্ট বানানোর আগে নর্মাল টেম্পারেচারে আনতে হবে, এরপর পেঁয়াজ মরিচ অ্যাড করতে হবে। তো একে একে আমি সে পেঁয়াজ কুচি, মরিচের কুচি আর ধনে পাতা অ্যাড করলাম। আর হচ্ছে যে ডিমের সাদা অংশটাকে আমি আলাদা করে রেখেছি, সে ডিমের সাদা অংশটাকেও অ্যাড করে খুব ভালো করে আমি এটার কাবাবের শেপ করে নিচ্ছি। এখন আমি একটা একটা করে কাবাবের শেপ করে নিয়ে আমি এগুলাকে ফ্রাই করছি। ফ্রাইং প্যানে আপনাদের পছন্দ মতন অয়েল দিতে পারেন, আমি এখানে সয়াবিন অয়েল ইউজ করেছি। এখন কিছুক্ষণ পর আর এটা নর্মাল টু লোতে রাখবেন, মিডিয়াম আঁচ, যাতে জিনিসটা পুড়ে না যায় আর যাতে ভিতর থেকে যেন এটা কুক হয়ে আসে।
তো এক পাশটা হয়ে যাওয়ার পর স্প্যাচুলার মাধ্যমে আমি অপর পাশটাকে কুক করে নিচ্ছি, আর এটা কিন্তু একদম ব্রাউন কালার হবে। এই কাবাবটার নাম শামি কাবাবও বলা যায়, টিকিয়া কাবাবও বলা যায়, তবে আমার ঘরে ঘরে এটা সবাই টিকিয়া কাবাব বলেই চিনে। এটা খুবই মজাদার একটা কাবাব। এখন দেখতেই পাচ্ছেন যে আমি হলুদ ডিমে হলুদ পাশটা না দেওয়ার কারণেই কিন্তু এখন যে তেলের মধ্যে যে ফেনা ফেনা ভাব সেটা নাই। তো অবশ্যই সাদা পাটটা ইউজ করবেন, হলুদ পাটটা না হয় অন্য কোনো কিছুতে ইউজ করে ফেলবেন। এভাবে এক এক করে আমি সবগুলো কাবাব ভালো করে ফ্রাই করে নিব। তারপর ফ্রাই করার পর আপনাদের সাথে আমি শেয়ার করব যেটার ভিতরের অংশটা কেমন আর এটা খেতে কেমন হয়েছে। ভালো করে ফ্রাই করার পর এখন হচ্ছে সার্ভ করার পালা। এটা হচ্ছে ফাইনাল লুক। খুবই ইয়াম্মি, খুবই টেস্টি একটা কাবাব, খুবই মজা। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন, আর ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এটা কিন্তু পোলাও দিয়ে, সাদা পোলাও দিয়ে খেতে খুবই খুবই মজা। আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জাহান্স ব্লগের পক্ষ থেকে। আর সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে। আর অবশ্যই কিন্তু যে আপনি পাশে থাকা বেল যেটা আছে সেটা অন করে রাখবেন, নোটিফিকেশনটা, যাতে যখনই আমি আপনাদের কাছে কোনো ভিডিও আপলোড করব সেটা যেন আপনাদের কাছে রিচ করে আর আপনারা যেন সাথে সাথে সেই ভিডিওটা দেখতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট সুন্দর কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।